শান্তিপূর্ণ কর্মসূচি করতে এসেছি, পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা কোনো বাধাতে যাব না, কোনো বিশৃঙ্খলাতে যাব না, কোনো দ্বন্দ্বে যাব না। এই মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে, আমার বোনকে যারা সন্তান হারা করেছে, আমাদেরকে যারা সন্তান হারা করেছে, তাদের বিচার মিডিয়ার মাধ্যমে এই জাতির কাছে আমরা চাচ্ছি। ভাগ্নে অ্যাক্সিডেন্ট হয়েছে, যদিও অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি এই মানবতার জন্য হুমকি স্বরূপে হানিফ বাস ড্রাইভার সুপারভাইজার এবং হেল্পার মিলে আমার ভাগ্নেকে রাস্তার মধ্যে থেতলিয়ে নদীতে ফেলে দিছে। আমরা এই আন্দোলন মানবতার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন।